আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগত জানাচ্ছি। আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। বসুন্ধরাতে চলে এসেছি আজকে। বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়াতে 2000 স্কোয়ার ফিটের একটি লাক্সারিয়াস প্রপার্টি দেখবো। শিরের রেডিয়েটারতে কিন্তু দাঁড়িয়ে আছি, তো বুঝতেই পারছেন আজকে কিন্তু সিঙ্গেল ইউনিটের একটা প্রপার্টি দেখবো। এটা হচ্ছে আমাদের লিস্টের এরিয়াটা, 10 তলা বিল্ডিং এর এই মুহূর্তে আমরা 6 তলাতে আছি। তো কি কি ফ্যাসিলিটিস পাবেন সবকিছু কিন্তু জানিয়ে দেব। এন্ট্রেন্সটা থাকছে এই দিক থেকে, তো 4 বেড 4 বাথ, আর বেলকনি এরিয়া থাকছে, ড্রয়িং ডাইনিং লিভিং এরিয়া সমস্ত কিছু কিন্তু থাকছে। শুরুতেই যে স্পেসটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের ড্রয়িং রুমের স্পেস, ডিটেইলে দেখবো। তার আগে দেখি এই পাশটা কিন্তু ডাইনিং আর হচ্ছে লিভিং এরিয়ার বিশাল একটা এরিয়া, আর 4টা বেডরুমে কিন্তু এই পাশ থেকেই থাকছে। তো এখন আমরা আমাদের পুরো প্রপার্টিটা দেখে নিব, ফ্যাসিলিটিসগুলো কিন্তু সাথে জানিয়ে দিব। যারা বসুন্ধরার দিকে প্রপার্টি খুঁজছেন তারা কিন্তু আজকে শেষ পর্যন্ত সাথেই থাকবেন। ড্রয়িং রুমের 2টা জানালা কিন্তু পেয়ে যাচ্ছেন, একদম ডিস্টেন্সটা দেখতেই পাচ্ছেন আদার্স বিল্ডিং থেকে কিন্তু যথেষ্ট ডিস্টেন্স রয়েছে। সামনে কিন্তু 25 ফিটের একটা রোড থাকছে। যেহেতু বি ব্লকে আছি আপনি কিন্তু সারাউন্ডিংয়ে একদম সমস্ত ফ্যাসিলিটিসগুলো পেয়ে যাবেন। তো ড্রয়িং রুমটা যেহেতু এন্ট্রেন্স থেকে আলাদা করা আছে এটা আপনার জন্য সুবিধা যে, আর এই পাশে হচ্ছে আমাদের একটা কমন বাথ এরিয়া রয়েছে। এই প্রপার্টিটা 1.5 বছরের একটা ইউজ প্রপার্টি। যারা 4 বেডরুমের প্রপার্টি খুঁজে থাকেন তারা কিন্তু প্রপার্টিটা ভিজিট করে ফেলবেন। তো বলছিলাম যে ড্রয়িংটা দেখে ফেলেছি, এখন আমরা যাব আমাদের আদার্স যে বেডরুমগুলো আছে এখান থেকে আমাদের ফার্স্ট বেডরুমটা একটু দেখে নিব। এই এরিয়াটা হচ্ছে ডাইনিং আর লিভিং এরিয়া, এটা হচ্ছে আমাদের ফার্স্ট বেডরুম। এখান থেকে একটা জানালা থাকছে, যথেষ্ট আলো বাতাস পর্যাপ্ত আপনারা কিন্তু পেয়ে যাবেন। আমাদের ইউটিউব চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখতে হবে আমাদের নতুন নতুন প্রপার্টিগুলোর আপডেট পেয়ে যেতে। আর এছাড়া আপনি আপনার রিকোয়ারমেন্ট আমাদের জানিয়ে দিতে পারেন, আপনি কোথায় কেমন বাজেটে প্রপার্টি খুঁজছেন। এটা হচ্ছে আমাদের সেকেন্ড বেডরুম, সেকেন্ড বেডরুমে কিন্তু একটা জানালা থাকছে। তো বসুন্ধরা বি ব্লক থেকে যদি বলি, আপনি কিন্তু বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়ার একদম সারাউন্ডিংয়ে আপনার স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, আপনার সুপার শপ, হসপিটাল, মেইন গেটে গেলে এই যমুনা ফিউচার পার্কটা সমস্ত কিছুই কিন্তু আপনি পেয়ে যাবেন। এদিকে একটা ক্যাবিনেট করা আছে যেটা কিচেনের বাইরের দিকে করা আছে, আপনি আপনার মতো করে এই ক্যাবিনেটটা ইউজ করতে পারেন। আর এটা হচ্ছে কিচেন এরিয়াটা, মার্বেল একটা টাইলস ইউজ করা হয়েছে। এদিকে একদম সুন্দর একদম গুছানো একটা কিচেন, ওই পাশটাতে হচ্ছে ওপরে এবং নিচে যথেষ্ট ক্যাবিনেট করে দেওয়া আছে, স্টোরেজের জায়গা করা আছে, আপনার এক্সট্রা কোনো স্টোরেজের কিন্তু আর দরকার হচ্ছে না। তো এই দিক থেকে হচ্ছে আমাদের স্টোভের যে জায়গাটা, স্টোভের জায়গা, আর ওই পাশ থেকে হচ্ছে সিঙ্ক এরিয়াটা থাকছে। তো ঠিক তার কিচেনের পাশে দিয়ে যাচ্ছে আমাদের স্টাফ বেড এবং বাথের যে এরিয়াটা সেটা একটু দেখে নেব। এটা হচ্ছে স্টাফ বাথ এরিয়াটা, আর এটা হচ্ছে স্টাফ বেড এরিয়াটা। এই পাশেও কিন্তু আরেকটা আপনার বেসিনের একটা পার্ট রয়েছে। আর এদিক থেকে এখন চলে যাবো আমরা আমাদের ডাইনিং স্পেসে। তো প্রপার্টি নিয়ে যে কোনো কোয়েরি থাকলে বা আপনি ভিজিটের জন্য আপনি কিন্তু স্ক্রিনে দেখা নাম্বারে কন্ট্যাক্ট করে ফেলবেন। এটা হচ্ছে ডাইনিং এরিয়া, ডাইনিং এরিয়ার এই পাশটাতে কিন্তু একটা বেসিন কাউন্টার সেট করা রয়েছে। তো 2টা বেডরুম অলরেডি আমরা দেখে নিয়েছি, ড্রয়িং ডাইনিং দেখে নিয়েছি। এটা হচ্ছে লিভিং এরিয়া, সুন্দর একদম খোলামেলা রাখা হয়েছে, লং একটা জানালা কিন্তু ইউজ করা হয়েছে। এটা হচ্ছে আমাদের 3rd বেডরুম, 3rd বেডরুমের সাথে অ্যাটাচ বাথ বেলকনি 2টাই পেয়ে যাবো। এই পাশে কিন্তু একটা ওয়াল ক্যাবিনেট করা রয়েছে, এই পাশ থেকে একটা জানালা আছে, আর ক্যাবিনেটটা 3 পার্টের একটা ওয়াল ক্যাবিনেট করা রয়েছে। আর এই দিক থেকে হচ্ছে আমাদের বাথ এরিয়াটা একটু দেখে নেব। আধুনিক ফিটিংস রয়েছে প্রত্যেকটা বাথে, তো এখানে ফ্লোরাল একটা টাইলস কিন্তু মিডলে ইউজ করা হয়েছে। তো বলছিলাম যে প্রপার্টি নিয়ে যে কোনো কোয়েরি থাকলে বা ভিজিটের জন্য আপনি স্ক্রিনে দেখা নাম্বারে কন্ট্যাক্ট করে ফেলবেন। তো এখান থেকে আমরা আমাদের 4th বেডরুমে চলে যাব, বা মাস্টার বেডরুমটা একটু দেখে নিব, যেটা সাথেও কিন্তু অ্যাটাচ বাথ বেলকনি পেয়ে যাব। তো প্রপার্টিটা নিয়ে হচ্ছে বা এই প্রপার্টির সাথে কী কী ফ্যাসিলিটিস পাবেন সেটা একটু বলে দেই। ইলেকট্রিসিটি, ওয়াটার ব্যাকআপ, লিফটের সুবিধা, জেনারেটরের সুবিধা সব কিছু পাবেন। একটা কার পার্কিংও কিন্তু থাকবে। এটা কিন্তু জমির যে এরিয়াটা এটা 5 কাঠার উপরে 2000 স্কোয়ার ফিটের একটা সিঙ্গেল ইউনিটের প্রপার্টি কিন্তু আমরা দেখছি। এটা হচ্ছে মাস্টার বেডের যে বাথ এরিয়াটা, এখানে আপনার বেসিন কাউন্টারটা সেট করা রয়েছে, আর এইদিকে এই বাথটাতে কিন্তু একটা বাথটাব সেট করা রয়েছে। সম্পূর্ণ প্রপার্টিটাই কিন্তু দেখে নিলাম। আরেকবার একটু বলে দিই আপনাদেরকে যে 10 তলা বিল্ডিং এর আমরা
6 তলার একটা সিঙ্গেল ইউনিটের প্রপার্টি দেখলাম যেটা 2000 স্কয়ার ফিটের 4টা বেড আর 3টা বাথ আপনার স্টাফ বাথ স্টাফ বেড ড্রয়িং ডাইনিং লিভিং এরিয়া সমস্ত কিছু থাকেন তো থাকছে ইলেকট্রিসিটি ওয়াটার ব্যাকআপ লিফটের সুবিধা জেনারেটরের সুবিধা সবকিছু পাচ্ছেন একটা কার পার্কিংও কিন্তু থাকছে প্রপার্টিটার প্রাইস জানতে আরও বিস্তারিত জানতে আপনাকে অবশ্যই আমাদের স্ক্রিনে দেখা নাম্বারে কন্ট্যাক্ট করে ফেলতে হবে নতুন কোনো প্রপার্টি নিয়ে আবার চলে আসবো সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ।